রব্বুল আলামিন হযরত আদমকে বলেছিলেন বিরাট জান্নাত তুমি যেখানে খুশি সেখানে বসো উঠো ঘুমাও যেটা ইচ্ছা জাগবে সেটাই তুমি খাও পানাহার করো কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা ওই কর্নারে যে বৃক্ষটি দেখতে পাচ্ছ ওই বৃক্ষ ছায়া তলে বা বৃক্ষের নিকটে যেও না ওই গাছের গুঁড়াই যেও না কিন্তু তিনি গিয়েছিলেন ফল খেয়েছিলেন খাতায় লাগজিস এই কারণে হযরতে আদমকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো হযরতে হাওয়া আলাইহাস সালামকেও পাঠানো হলো যখন তিনারা দুইজনেই জান্নাত থেকে দুনিয়াতে আসছেন আল্লাহ দুটো জিনিস দুজনের কাছ থেকে কেড়ে নিলেন এক নাম্বার তাদের দেহে যে বস্ত্র মানে জামা কাপড় ছিল সেটা জান্নাতের আল্লাহ বললেন আদম নিষেধ করেছিলাম গাছের গোড়ায় যেতে তবুও তুমি চলে গিয়েছিলে অতএব দুনিয়াতে যখন চলেই যাচ্ছ তো জান্নাতের বস্ত্র নিয়ে যাওয়া যাবে না ওইটা খুলে রেখে যাও জান্নাতের বস্ত্র কেড়ে নেওয়া হলো জান্নাতে থাকাকালীন হযরত আদম আলাইহিস সালাম আরবি ল্যাঙ্গুয়েজে মানে আরবিক ভাষায় কথা বলতেন যেমনই জান্নাত থেকে বেরিয়ে গেলেন তেমনি আরবিক বলার যে অভিজ্ঞতা স্পিড বা ক্ষমতা সেটাকে আল্লাহ তাআলা সিজ করে নিলেন সলভ করে নিলেন কেড়ে নিলেন আর তিনি আরবি ভাষায় কথা বলতে পারছেন না আরবি ভাষায় আর কথা বলতে পারছেন না কতদিন ধরে পারেননি 300 বৎসর ধরে কতদিন 300 বৎসর 300 বৎসর এই 300 বৎসর ধরে তিনি আরবিতে কথা বলার যে একটা পাওয়ার কথা বলার যে একটা অভিজ্ঞতা সেটা ছিলই না এই 300 বৎসর ধরে তিনি শুধুমাত্র কেঁদেছেন শুধুমাত্র কেঁদেছেন তাফসিরের মধ্যে উল্লেখিত হয়ে আছে যে হযরত আদম আলাইহিস সালাম এত পরিমাণে কেঁদেছেন এত কেঁদেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায়ের আগমন ঘটবে সবাই নিজের নিজের প্রয়োজনে ব্যথাতে দুঃখে দরদে বাপ মরলে মা মরলে স্ত্রী মরলে স্বামী ইন্তেকাল করলে জমি জায়গা হারিয়ে গেলে টাকা পয়সা নষ্ট হলে বাড়িতে আগুন লাগলে মানুষ কান্না করবে কন্দন করবে তো যাহারাই কাঁদবে সমস্ত মানব জাতির কান্নাকে যদি এক জায়গায় গচ্ছিত করে একত্রিত করে জড়ো করা হয় সমস্ত মানব সম্প্রদায়ের কান্নাকে এক জায়গায় জড়ো করলেও আদম আলাইহিস সালামের কান্নার সমতুল্য হবে না তাহলে আপনারাই বিবেচনা করে বলুন যে আদম আলাইহিস সালাম কত কেঁদেছেন এই 300 বৎসরের মধ্যে শুধুমাত্র আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো আর আমার কাছ থেকে ডিভাইডেড হয়ে যাওয়া বিচ্ছুরিত হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া আমার স্ত্রী হযরত হাওয়ার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও দুইজন দুই জায়গায় আদাম এক জায়গায় হযরত হাওয়া অন্যত্রে জিজ্ঞাসা করবে কাউকে তেমন লোক পৃথিবীতে কেউ নেই আপনাদের যদি একটা ছাগল হারিয়ে যায় কুরবানির খাসি হারিয়ে যায় তো রাস্তা দিয়ে খুঁজে বেড়াবেন এখানে যদি দুটো লোক দেখতে পান তাদেরকে আরে এই লাল রঙের খাসি বড় বড় সিং গলাতে ফিতা বাঁধা দেখিসনি তাহলে কোনো মানুষকে দেখতে পেলে আপনি জিজ্ঞাসা করবেন কিন্তু আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন কাকে যে হযরত হাওয়াকে দেখেছো না দেখোনি জিজ্ঞাসা করারই তো কেউ নেই পৃথিবীতে উনি আর ওনার স্ত্রী হাওয়া এই দুইজন ছাড়া মানুষই নেই খুঁজে বেড়াচ্ছে
খুঁজতে 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 কতদিন অতিবাহিত হলো? 300 বছর। 300 বছর ধরে রাত এবং দিন অনবরত, এনি টাইম, সব সময় ওই একই দরখাস্ত। লাস্ট পজিশনে আল্লাহ তাআলার নিকটে হস্ত উত্তোলন করে হাত দুখানা কে উপর দিকে ছেড়ে মনের আবেগ নিয়ে অন্তর থেকে আন্তরিকতার সহিত দোয়া করলেন রব্বুল আলামিন, 300 বৎসর ধরে দোয়া করছি, তুমি কবুল করনি, তোমার নিকটে কবুল হয়নি, আজকে আমি শেষ দোয়া করা করছি, আজকের দোয়া যদি কবুল না হয় আর দোয়া করব না, তবে ওর পূর্বে যে দোয়াগুলা করেছি সেই দোয়ার মতো আজকের দোয়া নয়, শেষ দোয়াটা আমি করতে যাচ্ছি এই নিয়তে। এই দোয়ার সঙ্গে একজন ব্যক্তিকে যোগ করছি, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন যে নবী হচ্ছেন আখেরি জামানার নবী, শেষ জামানার পয়গম্বর, সেই নবী মুহাম্মাদের দোহাই দিয়ে বলছি, ওসিলা দিয়ে বলছি, তার মিডিয়া বা মাধ্যম দিয়ে বলছি, ওই নবীকে ভায়া করে তোমার কাছে আবেদন করছি, আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো, হযরত হাওয়ার সঙ্গে মিলিয়ে দাও, হযরত হাওয়ার সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হযরত আদম, এই নাম মুহাম্মাদটা তুমি কোথায় পেলে? কে তোমাকে এই নামটা শিখিয়ে দিল? এই নামটা কোন জায়গায় তুমি লিখিত আকারে পেলে? হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ সর্বপ্রথম ইয়াটফাস, যেই দিন তুমি আমার মাটির দেহের ভিতরে রূহ প্রয়োগ করলে সেই দিন আমি চোখ খুলেছিলাম, আর চোখ খোলা মাত্রই জান্নাতের দরজায় পড়লো, আর সেই দিন আমি জান্নাতের দরজায় দেখেছিলাম একটি বাক্য লেখা যে দুই জমলা বিশিষ্ট, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামটা সেই দিন দেখেছিলাম, আজকে আমার বিবেকে দংশন করলো, আজকে আমার মনের দিক থেকে বাধা প্রদান করলো। হে হযরত আদম, তুমি একাই একাই খুঁজে বেড়াচ্ছ, তোমার বিবি হযরত হাওয়া কোথায়? কেন মুহাম্মাদের ওসিলা লও না? কেন মুহাম্মাদের দোহাই দাও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, আজকে 300 বৎসর পেরিয়ে গেল, যদি তুমি 5 দিন পরে, 2 দিন পরে, যদি 3 দিন, 1 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আমার নিকটে দোয়া করতে গিয়ে ওই মুহাম্মদ নবীর ওসিলা দিতে, তাহলে আমি সেই দিনই তোমার দোয়া কবুল করে নিতাম। কিন্তু দোহাই তো তুমি দিলে, বহুত পরে দিলে, রাস্তায় মানুষ দাঁড়িয়ে থাকলে যেমন জিজ্ঞাসা করতে হয়, ছাগলটা দেখেছো কি না? আমাদের গোটা বিশ্বের মানব সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তাই একটাই প্রতীক, একটাই প্রতীক, প্রতীক বুঝেন নিশ্চয়, প্রতীক চিহ্নারি আলামত নিদর্শন সিম্পল, তিনি হচ্ছেন আখেরি জামানার নবী। সামাজিকতার দিক থেকে মানুষ শিক্ষা দেবে, তুমি যদি তোমার বাপকে খুঁজতে যাও তো রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো লোককে জিজ্ঞাসা করো, মানুষ যদি হারিয়ে যায় তো থানার পুলিশকে জিজ্ঞাসা করো, টাকা যদি মসজিদে হারাই তো মুসল্লিকে জিজ্ঞাসা করো, গরু ছাগল ভেড়া যদি হারিয়ে যায় তো তুমি তোমার গ্রামের চলমান লোককে জিজ্ঞাসা করো, স্কুলে যদি বই খাতা কলম হারিয়ে যায় তোমার সহপাঠী ক্লাসমেট যারা, তোমার ক্লাসের বন্ধু যারা, তাদেরকে জিজ্ঞাসা করো, তোমার ক্লাসরুমের যারা ছাত্রছাত্রী তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করো, দেখলে ওরাই দেখবে, নিলে ওরাই নেবে। এটা যেমন সামাজিকতার দিক থেকে আপনাকে বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করে করে
হারিয়ে যাওয়া বস্তু যেমন পাওয়া যায় ঠিক তেমন নবী মুস্তাফার দোহাই বা ওসিলা দিলে আল্লাহর নিকটে আপনাদের আমাদের দোয়া কবুল হয় সেই নবীর উম্মত হিসাবে বসে আছেন আমিও আল্লাহর নবীর উম্মত উম্মত দুই প্রকারের এক প্রকারের উম্মতকে বলা হয় ইজাবি এটা আরবি ভাষা বললাম ইজাবি আরেক প্রকারের উম্মতকে বলা হয় দাওয়াতি দাই দাই ইজাবি আর দাই দুই প্রকারের উম্মত এই দুই প্রকারের ভিতরেই গোটা বিশ্বের মানব চলে এসেছে ইজাবি বলা হয় তাদেরকে যারা আমাদের নবীকে আখেরি জামানার নবী বলে মেনে নিয়েছে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে এক কথায় ঈমান এনে মুসলমান হয়েছে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তাদেরকেই বলা হয় ইজাবি আর এখনো পর্যন্ত যারা মুসলমান হয়নি কালেমা পড়েনি আল্লাহর কিতাব কোরআনের প্রতি বিশ্বাসী হয়নি আখিরাতের প্রতি ঈমান আনেনি আমাদের নবীকে নবী বলে মানেনি বা জানেনি অদূর ভবিষ্যতে কোনোদিন জানতে পারে আল্লাহর তরফ থেকে নবীর পক্ষ থেকে তাকে ইনভাইট করা হয়েছে যে তুমি ইসলামের ছায়াতলে এসো ইসলামের ছায়াতলে এসো এখনো আসেনি তাই বলে নিমন্ত্রণ কার্ডকে রিটার্ন নেওয়া হয়নি সেটাকে ল্যাপস করে দেওয়া হয়নি ডিলিট করে দেওয়া হয়নি নষ্ট করে দেওয়া হয়নি ছিঁড়ে ফেলে দেওয়া হয়নি দাওয়াত দাওয়ায় আছে এ আমেরিকার তুমি খ্রিস্টান যদি চাহো তো মুসলমান হয়ে যাও ভারতবর্ষের হিন্দু যদি চাহো তো মুসলমান হয়ে যাও এলাকার আর অন্য কোনো কাস্টের লোক যদি চাহো তো ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাও নিমন্ত্রণ দেওয়া থাকলো দাওয়াত করা থাকলো ইনভাইট করা থাকলো তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করতে পারো তবে আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেঘার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজধার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে ব্রেনের মধ্যে রাখার জন্য ব্রেনের মধ্যে ভরার জন্য সাপোজ ধরে নেন আমি আপনাকে ইনভাইট করে এলাম অথবা আপনারাই আমাকে ইনভাইট করেছিলেন পরপর দুই রাত্রি জালসা 15 তারিখ আর 14-9-16 তারিখ ঠিক না আমি কালকে এসেছি আপনারা আমাকে অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন নিমন্ত্রণ করা ছিল আমি চলে এসেছি গ্রহণ করে নিয়েছেন আজকেরও নিমন্ত্রণ ছিল আজকেও গ্রহণ করলেন আমি গতকালকেও এলাম না আজকেও এলাম না আগামী কাল যদি আসতাম তাহলে পরিচয়ই নিতেন না কোথায় বাড়ি গিয়ে মৌলভী সাহেব কোনটা বাড়ি কোনটা যাবেন চামড়ার পয়সা চাহিতে যেন চামড়ার পয়সা কালেকশন করতে হচ্ছেন এটাই হয়তো বলতে আমি যে বক্তা এই পরিচয় আমি দিতে পারতাম না তার কারণ আপনাদের টাইম ল্যাপস যে টাইমের জন্য ইনভাইট করা হয়েছিল সেই টাইমে আমি প্রেজেন্ট হতে পারিনি আমাকে এই সমাজের লোক কেউ গ্রহণ করবে না কিন্তু আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাই দাঁড়িয়ে মদিনাতুল মানাওয়ারাই আপনার উদীয়মান হয়ে স্বর্ণাক্ষরে প্রজ্জ্বলিত অক্ষরে ব্যাঘ্র গর্জন নিয়ে নয় মাধুর্যপূর্ণ আওয়াজে গোটা বিশ্বের মানব সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন নিমন্ত্রণ করেছেন যখন তিনি নিমন্ত্রণ করেন সেই মুহূর্তে সেই সময় হযরতে বেলাল মুসলমান হয়েছে নবী গ্রহণ করেছে আবু বকর মুসলমান হয়েছে নবী মুস্তাফা গ্রহণ করেছে ওমরে ফারুক মুসলমান হয়েছে নবী গ্রহণ করে নিয়েছে হযরত আলী মুসলমান হয়েছে নবী গ্রহণ করে নিয়েছে এখন বর্তমানে আপনারা মুসলমান হয়েছে নবী গ্রহণ করে নিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর যদি কোনো মানুষ মুসলমান হিসাবে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নবী বলবেন না যে সময় নষ্ট হয়ে গিয়েছে তোমাকে আর গ্রহণ করা চলবে না বরং নবী বলেছেন তুমি যখনই আসবে আমি নবী তখনই তোমাকে রিসিভ করে নেব যখন আসবে তুমি তখনই তোমাকে আমি অ্যাকসেপ্ট করব গ্রহণ করব আমি অপেক্ষায় আছি শুধু তোমার আশা তুমি একবার এসো
আমার দরবার তোমার জন্য খোলা আর যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে তো কুল্লু মুমিনিন ইখওয়া একজন মুসলমান অন্য মুসলমানের ইসলামের দৃষ্টিতে ইমানি হাইসিয়াতের দিক থেকে সকলেই সকলের ভাই সকলেই সকলের ভাই আচ্ছা বলেন ভাই মানুষ মানুষকে কতক্ষণ বলে বেশি লম্বা কথা বলবো না আপনাদের এখানে কালিয়াচক বোধহয় বাস স্ট্যান্ড এখানেও বাস স্ট্যান্ড এই আম এই কি বোঝে তালতলা তালতলাতেও তো বাস স্ট্যান্ড বাস দাঁড়ায় না ছোট ছোট ম্যাক্সিগুলা দাঁড়ায় না ওই অমৃতি যায় না মিল্কি যায় না মুথাবাড়ি যায় না বাবলা মেহরাপুর যায় না তারপরে কাছে ওই কাসেম বাজার পাগলা ঘাট ভালো ঘাট পাইনি পাগলা ঘাট ভালো ঘাটের পাত্তা নাই পাগলা ঘাট পাগলাঘাট যা গেল ম্যাক্সি আপনি তালতলার মোড়ে চাপলেন ম্যাক্সিতে যাবেন পাগলা ঘাট কালিয়াচকের বাস স্ট্যান্ডেই নয় বরং এইদিকে ম্যাক্সি স্ট্যান্ডে একজন লোক চেপে আছে ওই চেপে থাকা লোকটি একটা সিটে বসে আছে আপনি তার পাশে বসবেন একটু ফাঁকা জায়গা আছে বলে তার চেহারার দিকে তাকাননি মুখের দিকে দেখেননি বলছেন যে ভাই একটু সরে যাও তো আজি ভাই একটু হেঁটে যাও না জি একটু হেঁটে যাও না জি তুই বেচারা হটকে গেল ছটকে গেল একটু ওই জানালার দিকে ঘিসকে গেল জায়গাটা ফাঁকা হলে তো আপনি বসলেন তালতলার পরে অচিনতলা তারপরে পটল ডাঙা ইন্দারাতলা মুথাবাড়ি ঢোকার আগে ইন্দারাতলা পর্যন্ত গেলেন ডান দিকে বসে থাকা লোকটাকে জিজ্ঞাসা করছেন তোমার বাড়ি কোনটা জি ওকে জিজ্ঞাসা করছেন তোমার বাড়ি কোনটা তো আমার বাড়ি আলিপুর কোথায় আলিপুর আলিপুর বলে হ্যাঁ মাঝহারুল উলুম মাদ্রাসা আছে না তার পিছনে বাড়ি ওই মাদ্রাসার পিছনে বাড়ি তোমাদের যে হ্যাঁ আচ্ছা তোমাদের মাদ্রাসার পিছনে একটা লোক নাম হচ্ছে রবি ওকে চিনো তুমি ওকে চিনো তো যে আমি রবির বেটা এখন এই ছেলেটা বুঝে কি যে আমি রবির বেটা হ্যাঁ তুমি রবির বেটা জি আমি তোমাকে চিনতে পারিনি তোমাকে তো ভাই বলা ভুল হয়ে গেল রবি যে আমার ভাইরা হয় ভাইরা বুঝেন সাড়ু বুঝেন সাড়ু বুঝেন না এত কি বলেন আপনারা সাড়ু না ভাইরা সাড়ু মানে দুই বোন আর আপনারা দুই সাহার ওয়ার হাজব্যান্ড আপনি আর ওয়ার হাজব্যান্ড আমি এই সাড়ু তো যদি রবি আমার সাড়ু হয় তাহলে যদি রবি সাড়ু হয় আর এই ছেলেটা যদি রবির বেটা হয় তাহলে ছেলেটা আমার কে হয় কি হবে সাড়ু বেটা তাহলে ওকে যে আমি চার পাঁচবার ভাই বললাম তো ভুল হলো না হলো না ওকে যে চার পাঁচবার আমি ভাই বললাম যে ভাই হটকে যাও ছুটকে যাও ভাই একটু সরে যাও বললাম না তালতলা তো উঠা মাত্র বলেছি ভাই সরে যাও পরিচয় হচ্ছে ইন্দারা তলায় যাওয়ার পর পটল ডাঙায় মুথাবাড়ি ঢোকার আগে তখন এবার ভাই বলার জন্য লজ্জিত হইলাম কিছু মনে করে না বাবু তোমাকে ভাই বলে দিয়েছি না চিনে কি বুঝলেন একজন মানুষ অন্যজন মানুষকে ভাই ততক্ষণ বলবে যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে এর রিলেটিভের সম্পর্ক সম্পর্কে অবগত না হবে লোকটা আসলে কে আমার কে হয় যতক্ষণ কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভাই বলেই সম্বোধন করবেন চিনতে না পারলে আর যখনই চিনতে পারবেন তখন চাচা হলে চাচা বলবেন মামা হলে মামা বলবেন কাকা হলে কাকা বলবেন আর সাড়ু বেটা হলে সাড়ু বেটা বলবেন আর সাড়ু হলে সাড়ু বলবেন ঠিক না বেটি আজকেও পৃথিবীতে শুধু আপনাদের আমাদের গ্রামের কথাই উল্লেখ করে বলছি তা নয় গোটা পৃথিবী ব্যাপী বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে অঞ্চলে থানাতে গ্রামে গঞ্জে আমাদের যিনি বিশ্ব নবী আকা মুস্তাফা সেই নবীকে এখনো পর্যন্ত বড় ভাই বড় ভাইয়ের মতো সম্মানে ভূষিত করে নবী বড় ভাই সমতুল্য বড় ভাই সমতুল্য আমি একটি থিওরি দিলাম আপনি একজন অন্যজনকে ভাই বলবেন কখন যখন চিনতে না পারবেন চিনতে পারার পর
আর ভাই বলা যাবে না, চাচা হলে চাচা বলো, মামা হলে মামা বলো, দাদা হলে দাদা বলো, সাড়ু হলে সাড়ু বলো, নানা হলে নানা বলো, চিনতে না পারা পর্যন্ত ভাই বলো। আজ পর্যন্ত আপনি একটাও মেসেজ দিতে পারবেন না যে সুন্নি হানাফি পীরপন্থী মুসলমান যারা তারা নবীকে কোনোদিন ভাই বলেছে, ভাই বলেনি, ভাই বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না। তার কারণ এরা নবীকে চিনে, নবীকে জানে, নবীকে বুঝে, কিন্তু গায়ের মুকাল্লির ওয়াহাবিদের মধ্যে অনেকেই নবীকে ভাই বলে সম্বোধন করে। তার কারণ বুঝা গেল, এখনো তারা নামাজ পড়লেও, টুপি মাথায় দিলেও, কোরআন পড়লেও, হজ করলেও এখনো তারা নবীকে চিনতে পারেনি। যেই দিন নবীকে চিনতে পারবে সেই দিন আর ভাই বলবে না। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে সুন্নি মুসলমান নবীকে চিনতে পেরেছে, আখেরাতেও ভুলবে না। আল্লাহ নবীকে চিনতে পেরেছে এরা, আর যারা ভাই বলে তারা এখনো চিনতেই পারেনি। এখনো টাইম আছে চিহ্ন, আকিদা বদলাও, কপালে ঘরটা ফেলার চেষ্টা খুব করিও না, দিলের মধ্যে রেখাপাত করো, দিলের মধ্যে দাগ ভালো নবীর মহব্বতের, দিলের মধ্যে দাগ ভালো আহলে বাইতের মহব্বতের, আল্লাহর পয়গম্বর হাবিবে কিরদাগার শাহনশাহে জিবাকার মক্কার সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা, বিদায় হজ। এই ছেলেটা বস, হজ্জাতুল বেদা বিদায় হজ, সমস্ত রকমের কর্মকে সমাধা করে এক জায়গায় দাঁড়িয়ে নবী বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আগামীতে আমার নসিবে আর হজ জুটবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই কথাটি বুঝতে পেরেছিলেন, এই ভাষার সারমর্ম তিনি অনুভব করেছিলেন, তাই নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বিপদে আপদে মুসিবতে পড়লে আপনার নিকটেই ছুটে আসি, আপনার দ্বারাতেই আমাদের সমস্যার সমাধা হয়, জড়তার দিক থেকে আমরা বেরিয়ে আসতে পারি। হুজুর, আপনার অবর্তমান কালে আমরা কোন জায়গায় যাব আমাদের সমস্যার সমাধা করার জন্য? নবী বলেছিলেন, আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত একড়ে ধরে রাখবে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুটো জিনিস কি কি হুজুর? নবী এক নম্বর বললেন, আল্লাহর বাণী কোরআন, দুই নম্বরে বলেছেন, আমার বংশধর আলে রসুল। আহলে বাইত এই কোরআনের প্রতি অগাধ বিশ্বাস, আর আহলে বাইতের প্রতি যার অত্যন্ত মহব্বত থাকবে নিশ্চয়ই সে ব্যক্তি সুপদগামী হয়েই ইন্তেকাল করবে। আর আহলে বাইতের উপর থেকে যখন আপনার মহব্বত কমতে লাগবে তখনই আপনার ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যা হোক, আল্লাহ তাআলা বললেন, আদম তোমার তওবা কবুল করলাম, দোয়া কবুল করলাম, তবে আজকে তুমি শুধু তোমার জন্যই দোয়া কবুল করে দোয়া করেছ, ওই আখিরি জামানার নবী মুহাম্মাদের ওসিলা বা দোহাই দিয়ে যদি তোমার সমস্ত বান্দা বান্দিদের জন্য দোয়া চাইতে, আমি আল্লাহ ওই নবীর মহব্বতে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? সেই নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবার যখন ইসরাফিল ফরিশতা বাঁশিতে ফুঁক মারবে তখন আসমান জমিন চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে, যদিও কেউ বেঁচে ছিল তো সে মরে যাবে, কেউ থাকবে না, সব শেষ, শুনশান জনশূন্য পৃথিবী,
দ্বিতীয়বার আল্লাহ আদেশ প্রদান করবেন ইসরাফিল, যে সিঙ্গার তোমার হাতে ধারণ করিয়েছি, দায়িত্বশীল দায়িত্ববান হয়ে দায়িত্ব পদে অধিষ্ঠিত আছো, সেই বাঁশিটাতে দ্বিতীয়বার তুমি ফুঁক মেরে দাও। হযরত ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বারে যখন ফুঁক মারবেন, আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন যে যেখানে পড়েছিল সে সেখানেই জিন্দা হয়ে যাবে। আপনাদের এই গাংনির লোক নিজের নিজের কবরে জিন্দা হবে, আমি মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কবরে জিন্দা হব, নিজের নিজের কবরে সবাই জীবিত হয়ে যাবে। নবী মুস্তাফা বলেন কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিতি দেওয়ার জন্য ছুটবে, সব ছুটবে, সবাই ছুটবে। নবী পাক বললেন ওই কবর থেকে যখন মানুষ মানব সম্প্রদায় উঠবে, সেই দিন সমস্ত মানব সম্প্রদায় যদিও উঠবে, কিন্তু সর্বপ্রথম আমি নবী আমার কবর থেকে উঠব। আচ্ছা বলেন কিয়ামত এখন কি হয়েছে? হয়নি। ইসরাফিল ফারিস্তা কি বাঁশিতে ফুঁক মেরেছে? মারেনি, মারবে। কবর ফাটেনি, ফাটবে। কবর থেকে মানুষ উঠেনি, উঠবে। সর্বপ্রথম নবী আমার কবর থেকে উঠেননি, উঠবেন। এই যে বাক্যগুলি আমি বললাম প্রত্যেকটাই, এটা ফিউচার টেন্স না প্রেজেন্ট টেন্স? ফিউচার, ভবিষ্যৎ, বর্তমান নয়। তাহলে ভবিষ্যতের কথা বলাটাই হলো আরবি ভাষায় গায়েবের খবর বলা। সুবহানাল্লাহ বলবেন না? ভবিষ্যতের কথা কনফার্ম হয়ে বলা, আরবিতে বলা গায়েবের খবর দেওয়া। কবর থেকে নবী প্রথম উঠবেন, এটাও গায়েব। ইসরাফিল ফরিস্তা বাঁশিতে ফুঁক মারবেন, এটাও গায়েব। সবাই জীবিত হবে, এটাও গায়েব। সবাই কবর থেকে উঠে ছুটবে, দৌড়বে, দৌড়াবে, এটাও গায়েব। আর প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আল্লাহর নবী আপনাদের আমাদেরকে দিয়ে গিয়েছেন, তার মানে নবী আমাদের ভবিষ্যৎ বক্তা, গায়েবের সংবাদদাতা নবী। সেই নবী দুটি কথা বলেছেন, বেশি লম্বা কথা মেমোরিতে লোড করিয়ে না, দুটি কথা লোড করে জানাজ। নবী বললেন সেই দিন ছুটার অবস্থায় এমন পরিস্থিতি ঘটবে যে কাউরির দেহে বস্ত্র থাকবে না, কাউরির দেহে বস্ত্র থাকবে না। এখন তো রং বেরঙের বস্ত্র আপনারা পরিধান করছেন, আমরাও করছি, সুবহানাল্লাহ। ছেলেদেরকে দেখছি তো পায়জামা বা প্যান্ট গুঠির নিচু পর্যন্ত পড়ছে।